সাহুয়ামলী শিল্প বাণিজ্য কমিটির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া অভিমুখে আমরা যাত্রা করেছি। ইতিমধ্যে শেখ হাসিনা এক্সপ্রেস ওয়ে অতিক্রম করে আমরা কিছুক্ষণের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু, যে সেতুর কারণে অনেক মানুষের আর্তনাদ, অনেক মানুষের কান্না বিজড়িত, সেই পদ্মা ব্রিজ একটু পরেই আমরা অতিক্রম করব। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় জননেতা কাজী আকরামউদ্দিন আহমেদ ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর পুণ্যভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ইতিমধ্যে শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে অতিক্রম করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা ব্রিজে ঘুরব। সেই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত সহযোদ্ধা ও নেতৃবৃন্দর বিশেষ সাক্ষাৎকার। প্রথমেই আমাদের মিরপ হোসেন আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের অভিমত ব্যক্ত করছেন। শিল্প বাণিজ্য কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রিয় মমতাজি ভাই তার অভিব্যক্তি প্রকাশ করছেন। আসসালামু আলাইকুম। আমরা আজ অত্যন্ত গর্বিত এবং আবেগ আপ্লুত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের আকার রাজা, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র মাজার জিয়ারতের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আকরামউদ্দিন আহমেদ সাহেব শুধু অভিব্যক্তি এবং সবাই আমরা খুব আনন্দ উল্লাসের মধ্যে যাচ্ছি এবং আশা করি ভ্রমণটা খুব সুন্দরদায়ক হবে। শুভকামনা। অভিব্যক্তি প্রকাশ করছেন শিল্প বাণিজ্য কমিটির সম্মানিত সদস্য চঞ্চল ভাই। আসসালামু আলাইকুম। আমরা শিল্প বাণিজ্য উপকমিটি আজকে কাজী আকরামউদ্দিন আহমেদ শিল্প বাণিজ্য উপদেষ্টা এবং শিল্প ও বাণিজ্য উপকমিটির চেয়ারম্যান এবং শিল্প বাণিজ্য সম্পাদক শিল্প বাণিজ্য উপকমিটির চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প অর্ঘ্য অর্পণের জন্য আমরা যাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাড়ি কোটালিপাড়া টুঙ্গিপাড়া পাশাপাশি চেয়ারম্যান সাহেব আজকে আপ্যায়ন করবেন আর আমি কোটালিপাড়ার সন্তান হিসাবে গোপালগঞ্জের সন্তান হিসাবে শিল্প বাণিজ্য উপকমিটির সকল সদস্যদেরকে আমি সম্মান জানাচ্ছি এবং মানে সুযোগ থাকলে চেয়ারম্যান সাহেব আপ্যায়ন করবেন সেটাতেই আমি সামিল ওনার সম্মানে। তো আমারও অনেক আন্তরিকতা আছে। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত সদস্য আমাদের পুণ্যাপা তার অভিব্যক্তি প্রকাশ করছে। ধন্যবাদ আপনাকে।
ভালো লাগছে। আমরা সবাই টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা করেছি। আমরা জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আগস্ট আমাদের শোকের মাস, মানে আমরা এই যে শোকের মাস, পুরো মাস জুড়ে আমাদের শোক, আমাদের মাতম, আমাদের কষ্ট, আমাদের বেদনা। এই প্রোগ্রামটা আসলে আমরা আশা করছিলাম অগস্টের প্রথম থেকেই, যে আমরা টুঙ্গিপাড়ায় যাব, জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করব। কিন্তু দেরি হয়ে গেল, দেরি হলেও অগস্ট মাসের শেষ শনিবার আমরা যাচ্ছি। আমরা পিতার সন্তান, আমরা আমরা সবসময় চাই যে আমাদের দেশটাকে আমরা সবাই ভালোবাসি। আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছিলেন রাজাকারদের বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে। আর আমি মনে করি এখনো এখন আমাদের স্বাধীন বাংলাদেশের রাজাকার কারা, যারা দুর্নীতিবাজ, যারা ঘোষখোর, যারা শোধখোর, তারাই হচ্ছে রাজাকার। এই রাজাকারদের প্রতিহত করতে হবে। আমরা যারা এই জন্মের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ, আমি মনে করি আমাদের রাজাকার হচ্ছে দুর্নীতিবাজরা। আমরা আমরা চাই যে দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ, সুন্দর স্বাধীন দেশ আমরা সবাই চাই। এই দেশটাকে আমরা সবাই অনেক অনেক ভালোবাসি। আমরা চাই আমাদের দেশের প্রতিটা মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। সবার জন্য ভালোবাসা, ধন্যবাদ। হ্যাঁ, ইতিমধ্যে আমরা স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করছি এবং আমরা পদ্মা সেতু দিয়ে পার হচ্ছি। হ্যাঁ, আমরা উন্নয়নের জোয়ারে ভাসছি দেশ। আমরা এই মুহূর্তে স্বপ্নের পদ্মা সেতু পার হচ্ছি। এই সেতুটাকে নিয়ে আমরা জানি যে আমরা জানি যে ষড়যন্ত্রের কোনো শেষ ছিল না। এই পদ্মা সেতুটা আমাদের জন্য প্রচন্ড প্রচন্ড একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের এটা হচ্ছে যে পদ্মা সেতু নির্মাণ কেবলমাত্র আমাদের অর্জন নয়, এটা হচ্ছে একটি চ্যালেঞ্জ। এই যেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ী হয়েছেন, সেই সাথে জয়ী হয়েছে আমরা, আমাদের দেশ। এই পদ্মা সেতুর সাথে শুধু একটি সেতু নয়, আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত, আমাদের ডিগনিটি সবকিছু জড়িত। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে পদ্মা সেতু পার হচ্ছি। আমাদের শিল্প বাণিজ্য কমিটির সম্মানিত সদস্য কালাম ভাই তার অভিব্যক্তি প্রকাশ করছে। ধন্যবাদ সবাইকে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সমাধিতে আমাদের চেয়ারম্যান আকরাম ভাইয়ের ও সিদ্দিকুর রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি আমরা যাচ্ছি তার বঙ্গবন্ধুর সমাধিতে সম্মান জানানোর জন্য। আমি সবাই মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, শিল্প বাণিজ্য কমিটির সদস্য সুজন তার অভিব্যক্তি প্রকাশ করছেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা যাচ্ছি এই পদ্মা সেতুর উপর দিয়ে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। আমাদের এবং বিশ্ব মানবতার অনন্য প্রতীক, দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার অনন্য চ্যালেঞ্জের ফসল এবং দৃঢ় নেতৃত্বের ফসল এই পদ্মা সেতু, যা যুগ থেকে যুগান্তরে তার কীর্তি বহন করবে। আমরা তার
দীর্ঘায়ু কামনা করছি। দেশরত্ন শেখ হাসিনা যাতে অনেক দীর্ঘায়ু লাভ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করতে পারেন আরো অনেক 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 দিন। আমরা বঙ্গবন্ধু সমাধিতে সবাই যাচ্ছি ফুলেল শুভেচ্ছা এবং আমাদের হৃদয়ের হার্দিক শুভেচ্ছা নিবেদন করতে, যাতে পিতার আত্মার মাঠ ফেরাত কামনা করতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলছে আমাদের লাইভ। এখন আমাদের শিল্প বাণিজ্য কমিটির সম্মানিত সদস্য মিজান ভাই তার অভিব্যক্তি প্রকাশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের পুণ্যভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন এবং আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করছি। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটির অন্যতম সদস্য কাউছার ভাই তার অভিব্যক্তি প্রকাশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে শোকের মাস আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প বাণিজ্য উপকমিটির নেতৃবৃন্দ আমরা যাচ্ছি। আজকের এই শোককে আমরা শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আমাদের হবে জয়, আমরা করব জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সহযোদ্ধা সহকর্মী বিন্দু, আমরা ইতিমধ্যে পদ্মা ব্রিজের এপার প্রান্তে চলে এসেছি। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য কমিটির প্রভাবশালী সদস্য আমাদের মুক্ত ভাই তার অভিব্যক্তি প্রকাশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পণ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম আহমেদ এবং সদস্য সচিব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির নেতৃবৃন্দ জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছি। আপনারা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন দীর্ঘজীবী হয়ে বাংলাদেশের মানুষের সেবায় ব্রত থাকেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইতিমধ্যে আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু ঢাকা বিভাগ প্রান্ততে ফরিদপুর বিভাগে পদার্পণ করছি। এই মুহূর্তে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি টুঙ্গিপাড়ায় আমরা যে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করছি, সেই উপলক্ষে এ পর্যায়ে আমাদের অভিব্যক্তি প্রকাশ করছেন আমাদের শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত সদস্য প্রভাবশালী সদস্য দলন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা, বাঙালি এবং বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই এবং সমার্থক শব্দ। 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতার 47তম শহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির পক্ষ হতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে ইতিমধ্যেই বাংলাদেশের সক্ষমতার প্রতীক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার চ্যালেঞ্জ
স্বপ্নের পদ্মা সেতু পার হয়েছি আমরা। জাতির পিতার সমাজের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমরা জনতা দেশত্র শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি ওনার মিশন ভিশন 2041 বাস্তবায়নে যেন কামিয়াব হন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে তার অভিব্যক্তি প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত সদস্য, প্রভাবশালী সদস্য আমাদের কেপায়েতুল্লাহ ভাই, তার মতামত ব্যক্ত করছেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা পুণ্যভূমি টুঙ্গিপাড়া উদ্দেশ্যে যাত্রা করছি। আজকের এই দিনে আমি বঙ্গবন্ধুকে নিয়ে দুটো লাইন আপনাদের সামনে বলবো। বঙ্গবন্ধু মানেই একটা স্বপ্ন, দেশকে স্বাধীন করা। বঙ্গবন্ধু মানেই বীরের মতো পাকিস্তানিদের সাথে লড়া। বঙ্গবন্ধু মানেই দেশের জন্য অনেক কষ্ট স্বীকার। বঙ্গবন্ধু মানেই পাকিস্তানিদের সব পরিকল্পনাই বেকার। বঙ্গবন্ধু মানেই জেনে দেশ প্রেম আর দেশকে ভালোবাসা। বঙ্গবন্ধু মানেই লড়াই করে স্বাধীনতা নিয়ে আসা। বঙ্গবন্ধু মানেই যার মৃত্যু নেই, শুধু জন্মদিনটাই আছে। বঙ্গবন্ধু মানেই হৃদয়ে যিনি রয়েছেন আজও বেঁচে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সহযোদ্ধা সহকর্মীবৃন্দ, আমরা ইতিমধ্যে স্বপ্নের পদ্মা সেতুর ফরিদপুর প্রান্তে পদার্পণ করেছি। আমাদের এই যাত্রায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের এই যাত্রা এ পর্যায়ে তার অভিব্যক্তি ব্যক্ত করছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটির সম্মানিত সদস্য, প্রভাবশালী সদস্য আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ভাই তার অভিব্যক্তি প্রকাশ করছেন। থ্যাংক ইউ রাজীব ভাই। আসলে আমরা শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ